আমরা ট্রেনে করে কলম্বো থেকে মেরিসা বিচ এরিয়াতে যাব, মেরিসাতে যাব। তো রাস্তাটা এত সুন্দর, ট্রেনের পাশ দিয়ে বিচ, ট্রেন লাইনের পাশে। এখন আমি সকালবেলা পরের দিন চা নিয়ে বিচে চলে আসলাম, চা খাবো। ছোট্ট একটা বিচ কিন্তু অনেক সুন্দর, এখানে কয়েকটা ভাগে ভাগে বিচ আছে। চা খেয়েছিলাম আমি মেরিসা বিচে, লং বিচ যে মেরিসা বিচ ওটা। আমি এখানে চা খাচ্ছি, এখন একটু পরে আমি আবার চলে যাব। কয়েকটা আইল্যান্ড, ছোট ছোট আইল্যান্ড, প্যারোট বিচে যাব। পানিটা একদম নীল, মেরিসা বিচটা এই জন্য ভালো লাগে, মেরিসার সমুদ্রটার জন্য ভালো লাগে, পানি একদম নীল। এটা একটা কোরাল আইল্যান্ড মেবি, কারণ সমুদ্রে অনেক কোরাল ছিল। আমরা যখন প্যারোট বিচে গিয়েছি অনেক কষ্ট করে যেতে হয়েছে, পানি পায়ের নিচে অনেক কোরাল। মেরিসা বিচ এটা, এখান থেকে আমরা হেঁটে হেঁটে প্যারোট বিচে যাচ্ছি। আমি ওই যে দেখা যাচ্ছে একটা ছোট্ট দ্বীপের মতো, আমি নারিকেল গাছে বসে নিচ্ছি। নারিকেল গাছে খুব ভালো লাগে পোজ দিয়ে দিয়ে ভিডিও করতে, তারপর এগুলোর সাথে গান করতে। পুরো বিচটাই আসলে নারকেল, চারপাশ দিয়ে নারকেল বিচ। এই যে এটা প্যারোট বিচ, তো ওই যে উপরে যে জায়গাটা ওখানে ওঠা খুব সহজ ছিল, কিন্তু কিরণ আমাকে উঠতে দেয়নি, আমি আর জীবনা। আমাদের জন্য খুব ইজি বিচ থেকে এই জায়গাটা চলে আসা, কারণ আমাদের সাঁতারও জানি, আবার আমরা জানি কীভাবে জল পায়ের নিচে পড়বে। তো আমরা বিচ থেকে কখনো ডুবে যায়, আবার কখনো হাঁটু পানি, নিচে পায়ের নিচে কোরাল, একটু রিস্কি আছে। জীবনের হাঁটু দু এক জায়গায় ছিলে গেছে, কিন্তু আমার কিছু হয়নি। আমি তো একটা মানে কী বলবো, সমুদ্র নদী গাছ এগুলোতে ছোটোবেলা থেকেই উঠে চড়ে অভ্যাস। যাই হোক, তীর থেকে কিন্তু আমরা এখন অনেকটাই দূরে, একটা দ্বীপের মতো একটা জায়গা আইল্যান্ড, ওই আইল্যান্ডটাতে চলে আসছি। উপরে ওঠার খুব সুন্দর একটা জায়গা ছিল, আমি চেয়েছিলাম উপরে উঠতে। কিরণ বললো যে না, ওখানে উঠো না, উপরে উঠে কিছু দেখা যাবে না, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল। এনিওয়ে, বড় বড় পাথরগুলো উঠে বসেছিলাম আমরা। তারপর ওই যে কিন্তু ওখানে সবাই গোসল করে বিচ এরিয়াটা, আমরা চলে আসছি হেঁটে হেঁটে মাঝখানে। ও সেখানে আর কেউ আসে নাই, আমরা তিনজনই এখানে আসতে পেরেছি, আমাদের অনেক সাহস। এখন আবার তীরে চলে আসছি যেখানে অনেক মানুষ, যেখানে সবাই গোসল করছে। এখানেও কোরাল আছে পায়ের নিচে, কোরাল একটু সাবধানে আসলে এখানে গোসল করতে হয়, কিন্তু এই জায়গাটুকুই শুধু সেফ, বিচের এই জায়গাটুকুতেই শুধু গোসল করতে দেয়, অন্য জায়গাতে দেয় না। এই যে এই জায়গাটুকু আমি জীবনা চলে আসছি, আর কিরণ ভিডিও করে দিচ্ছে আমাদেরকে। আমার তো ইচ্ছে করতেছে আমি হেঁটে হেঁটে ওই মাঝখানে চলে যাই, কিন্তু কোরালগুলো অনেক ধারালো, পা কেটে যায়, যাওয়া সম্ভব না। ওগুলো সব কোকোনাট আইল্যান্ড, ওখানে যাবো বিকালবেলা।